কথা শোনার জন্য আমরা সব সময় ব্যস্ত থাকি। এত সুন্দর কথা বলেন, স্যারের সাথে অনেক সময় চেষ্টা করেছি যে স্যারের সাথে একটু কথা বলি। উনি বিভিন্ন টক শোতে অ্যাটেন্ড করেন, বিভিন্ন বক্তৃতা দেন, অনেক বক্তৃতা শুনেছি ওনার ইউটিউবে বা বিভিন্ন টেলিভিশনে। কিন্তু এই যে একটি মহেন্দ্রক্ষণ বলবো আমাদের বিজেএম ইউনিভার্সিটির জন্য, যে ওনার মতন একজন মানুষকে আমরা কাছে পেয়েছি এবং আজকে আমরা ওনার কথা আগ্রহ করে শুনব, ডক্টর আতিউর রহমান। এবং উনি অনেক যুগান্তকারী কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন সময়ে, বিশেষ করে কৃষকদের জন্য, গার্মেন্ট শিল্পের জন্য এবং টেক্সটাইল এই আরবি শিল্প এবং এই প্রাইমারি টেক্সটাইল শিল্পের জন্য যথেষ্ট কাজ করেছেন। এবং আমার মনে পড়ে যে বিটিএম এর স্যার যখন একটি ডকুমেন্টারি করা হয়েছিল টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পের উপরে, সেখানে আপনি সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছিলেন। এবং এই যে আমাদের লাইফ লাইন যে গার্মেন্ট শিল্প সম্বন্ধে আপনার যে আশা, যে আপনার যে স্ট্রং যে চিন্তা ভাবনা, সেটি আপনি তুলে ধরেছেন। অনেক সময় তো ইয়াতে বোঝা যায় না যে আপনাদের মতন ইয়াতে তো বোঝা যায় না, বুঝছো? যদি আমাদের সাথে থাকতেন আমাদের হেড স্যার, প্রফেসর স্যার মিউট হয়ে গেছে, প্রফেসর স্যার মিউট। তোমার হোস্ট কে, তাকে আনমিউট করে দিতে বলো। সরি স্যার, আমরাই দিচ্ছি স্যার, আমরাই করছি। হ্যাঁ হেড স্যার, আনমিউট করেন তাড়াতাড়ি। জি জি, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে স্যার কে, প্রফেসর স্যার। প্রফেসর কি শুনতে পাচ্ছেন স্যার? কাইন্ডলি একটু আপনার পাশ থেকে একটু আনমিউট করে দেন কাইন্ডলি। ও আমি তো আচ্ছা, জি জি, ওকে। আমরা যে এই যে গার্মেন্ট শিল্প যে একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, এবং আমরা যদি ডাইভার্সিফাইড প্রোডাক্টের উপর মনোনিবেশ করি, বিশেষ করে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে যেরকম একটি সিচুয়েশনে প্রোটেকটিভ টেক্সটাইলের যে কিরকম একটি মূল্যবান বিষয়, এই জিনিসগুলিতে যদি আমাদের এই গার্মেন্ট শিল্পগুলি স্টেপ নেয়, আমরা বলতে চাই যে আমরা আশা করি যে রেজিলিয়েন্ট যে গার্মেন্টস এন্টারপ্রেনাররা আছেন, টেক্সটাইলের এন্টারপ্রেনাররা আছেন, তারা এই কাজগুলিতে মনোনিবেশ করবেন এবং ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা প্রডিউস করে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো। $50 বিলিয়ন তো বটেই, তার চেয়েও অনেক বেশি আমরা অর্জন করতে সক্ষম হব। মাননীয়, আমি বেশি কথা আর বলবো না স্যার। আমি বিজেএমইউ ইউনিভার্সিটি সম্বন্ধে হয়তো আপনি এর মধ্যে অনেক কিছু জেনেছেন, তারপরে দুই একটি কথা না বললেই নয় যে বিজেএমইউ ইউনিভার্সিটি 2012 সালে প্রতিষ্ঠিত হয় এক বিশ্ববিদ্যালয় হিসাবে, এবং এই বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ছিল 2000 সাল থেকে বিজেএমইউ এর উদ্যোগে বিভিন্ন কতগুলি শিক্ষা অনুরাগী বা গার্মেন্ট শিল্পের সাথে যারা জড়িত ছিল তাদের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয় বিআইএফটি হিসাবে, ইনস্টিটিউট অফ বিজিএমই, ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। 2012 সালে আমরা ফুল ফ্লেজেড ইউনিভার্সিটি হিসাবে স্বীকৃতি লাভ করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশে ঢাকা শহরে তখন সেই সময়ে সহজেই অনুমতি দিত না, ইউনিভার্সিটি অনুমোদন পেত না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এই ঢাকায় এই বিজেএমইউ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করে। এবং আমরা উত্তরোত্তর এগিয়ে যাচ্ছি। আমরা 2012 সালে একটি ভাড়া করা বিল্ডিং এ আমরা ছিলাম, 2017 সালে আমরা নতুন একটি ক্যাম্পাসে চলে এসেছি, এবং ফুল ফ্লেজড স্টেট অফ আর্ট ল্যাব ফ্যাসিলিটিস সহ 53টা ল্যাব ফ্যাসিলিটিস সম্বলিত আমাদের একটি স্টেট অফ আর্ট অল এডুকেশন ফ্যাসিলিটিস নিয়ে আমরা এখানে এগিয়ে যাচ্ছি। এবং এখানে স্টুডেন্টদের জন্য অনেক রিক্রিয়েশনাল এবং খেলাধুলার মাঠ সহ সবকিছুই আমাদের এখানে আছে, এবং আমরা চাই যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে চালিত করবেন, যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির লিডার হবেন, তাদেরকে আমরা সুশিক্ষা দিতে চাই, সুনাগরিক বানাতে চাই, একটি ভালো মানুষ হিসাবে পরিগণিত করতে চাই। সেভাবে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডল এবং মাননীয় ডিন মহোদয় সহ আমরা এগুলি চেষ্টা করে যাচ্ছি।
এবং আপনারা জানেন আমাদের বর্তমানে যে ডিন আছেন উনি একজন আমাদের শিক্ষা অনুরাগী এবং একজন অ্যাকাউন্টিং এর পথিকৃৎ। বাংলাদেশে অনেক বই লিখেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘ তার শিক্ষকতার অভিজ্ঞতা, বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন সেই ডক্টর প্রফেসর মঈনুদ্দিন খান আমাদের সাথে আছেন, এবং আমাদের বর্তমানে চেয়ারম্যান আছেন ফাউন্ডার চেয়ারম্যান মুজাফর সিদ্দিক, ওনার সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি। উনি আমেরিকাতে আছেন, ফেব্রুয়ারিতে গিয়েছেন, এর মধ্যে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে এখন আসতে পারেনি। উনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, বিশেষ করে আমাদের কিনোট স্পিকার ডক্টর আতিউর রহমান স্যার আপনাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান উনিও আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ওনার অফিসিয়াল ব্যস্ততার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই, তো আমি আর বেশি কথা বলবো না। এমন একটা জিনিস আমি আরেকটি বলতে চাই স্যার, এর মধ্যেই আমাদের এই বিজনেস ফ্যাকাল্টি অত বেশি পুরনো না, বাট এর মধ্যে আমরা একটি ভালো সুন্দর একটি জার্নালও প্রকাশ করেছি, এবং টুগেদার উইথ আমাদের আরেকটি জার্নাল বিউএফটি জার্নালও আমাদের আছে, সেখানে আমাদের শিক্ষক মন্ডলী সহ সকলেই রিসার্চ আর্টিকেল গুলি এখানে পাবলিশ হয়, এবং আমাদের নিউজ লেটারও পাবলিশ হয় প্রতি ছয় মাস পর পর। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আরেকটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিজেপি ইউনিভার্সিটি একটি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যেখানে বিদেশি অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে আমাদের সহযোগিতা চুক্তি আছে, অনেকগুলি ইউনিভার্সিটির সাথে সহযোগিতা চুক্তি আছে, যার মাধ্যমে আমাদের ছাত্র শিক্ষক মন্ডলী বিভিন্ন টিচার্স এক্সচেঞ্জ স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে বিদেশে যাচ্ছে, হায়ার এডুকেশন নিয়ে আসছে বাংলাদেশে, এবং আমাদের ইউনিভার্সিটিতেই আবার কাজ করা শুরু করেছে, এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও তারা সফলতার সাথে কাজকর্ম করছে। আপনারা জেনে খুশি হবেন মার্ক স্পেন্সারের বর্তমান যে কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, উনিও আমাদের এই ইউনিভার্সিটির ছাত্রী, এবং ওয়ালমার্ট বলেন, অন্যান্য সাইডন স্টিকার বলেন, পিবিএইচ বলেন, এইচএনএম বলেন, প্রায় প্রতিটি বড় বড় বাইং হাউসগুলিতেও আমাদের এই ছাত্র ছাত্রীরা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন, আপনি স্যার সবসময় বলেন যে বিদেশি অনেক কারিগরি এক্সপার্টরা আমাদের এখানে কাজ করে, প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আমাদের এই দেশ থেকে নিয়ে যায়, আমরা সেই সক্ষমতাই অর্জন করতে চাই, আমাদের যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা অনুনিবেশ করতে চাই। বিজেপি ইউনিভার্সিটি সেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের এই যে যারা গ্রাজুয়েট বের হবে আমরা এইভাবে প্রমাণ করতে চাই, সকল ইন্ডাস্ট্রির সকল প্রতিষ্ঠান যেন মনে করে বিউএফটির গ্রাজুয়েটরা উড বি এ প্রেফার্ড গ্রাজুয়েট ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড বাইং হাউস অ্যান্ড আদার অর্গানাইজেশন। আমরা তাই মনে করি। আমি আর বেশি কথা বলবো না স্যার, আপনার থেকে আমরা শুনবো আজকে আপনার যে সুন্দর কথাগুলি বলেন, এবং সেটা আমাদের জন্য অনেক কাজে লাগবে, আমাদের ভবিষ্যতের লেখাপড়ায়, আমাদের ভবিষ্যতের পরিকল্পনায়, আমাদের অন্যান্য উন্নয়নের ক্ষেত্রেও আপনার সুচিন্তিত মতামত আজকের এই ইয়ের মাধ্যমে যেটা আপনি বলবেন। এবং এই যে ডিজিটালাইজেশনের ব্যাপারে আপনি অনেকবার বলেছেন, অনেক কথা বলেছেন, সেগুলি আজকে আমরা আরো শুনবো, তো বেশি স্যার আর কথা বলবো না। আপনাকে দেখে অনেক ভাল লাগছে স্যার, এবং আপনি আমাদের মাঝে থাকবেন, আমরা যখনই প্রয়োজন মনে করব আপনাকে আমরা স্মরণ করব, এবং আপনি এই আশাবাদ ব্যক্ত করি আমি সকলকে, আমাকে এই আহ্বান জানানোর জন্য, আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য আমার বিজনেস ফ্যাকাল্টিকে আমি ধন্যবাদ জানাই, স্পেশালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং ডিন মঈনুদ্দিন খান। আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা সকলকে। থ্যাংক ইউ ভাইস চ্যান্সেলর স্যার, আমরা আসলে সময় ব্যাপার আছে, স্যারও আমাদের কিনোট স্পিকার উনি ভেরি বিজি, ঠিক আছে, আমরা অতিরিক্ত কথা না বলে সরাসরি আমরা চলে যাচ্ছি। নাও আই উড লাইক টু ইনভাইট প্রফেসর ডক্টর আতিউর রহমান, ফর্মার গভর্নর, টু ডেলিভার হিজ স্পিচ অন ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। নাও ডক্টর আতিউর রহমান, ফর্মার গভর্নর, বাংলাদেশ ব্যাংক। ধন্যবাদ ডক্টর কামরুল হাসান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রফেসর আয়ুব নবী খান, প্রো ভাইস চ্যান্সেলর, ডিন ডক্টর মঈনুদ্দিন খান, এবং আরো অন্যান্য ডিন এবং শিক্ষক বৃন্দ, আর আছেন আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি পাওয়ার পয়েন্ট ইংরেজিতেই রাখবো, কিন্তু কথাগুলো বাংলাতেই বলবো।
আমার মনে হয় যে দুই দিকই সামাল দেওয়া যাবে তাতে। প্রফেসর খান আমার সম্বন্ধে অনেক বেশি কথা বলে ফেলেছেন, তারপরেও আমি হামলি তা গ্রহণ করছি এবং আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব এটি দেশের জন্য এবং সারা বিশ্বের জন্যই খুব গুরুত্বপূর্ণ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর রিকভারি, ইকোনমিক রিকভারি। এখানে এই বিশ্ববিদ্যালয় যেটা বিজেএমই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা এখানে যুক্ত আছেন, ডক্টর মঈনুদ্দিন খান তো আছেনই, মাহফুজ আছেন, মাহফুজুর রহমান যিনি ভাইস চ্যান্সেলর, এরা সবাই আমার জুনিয়র কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা সবাই সবাইকে আপনারা পেয়েছেন। আর এই সেক্টরের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, আপনারা সবাই জানেন যেটা খানিকটা প্রো ভাইস চ্যান্সেলর বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সেক্টরটি, এই বাংলাদেশের যে অ্যামেজিং ট্রান্সফরমেশন হয়েছে, অর্থনৈতিক যে বিস্ময়কর পরিবর্তন হয়ে গেছে, তার পেছনে বড় ভূমিকা রেখেছে আমাদের এই খাতটি, যে টেক্সটাইল খাত। সুতরাং এই খাতের উপরে নজর রাখাটা আমাদের জন্য খুবই জরুরি এবং এর জন্য যে মানব সম্পদ তৈরি করা সেটার কাজ আপনারা করছেন এবং আপনারা স্টেট অফ দ্য আর্ট যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছেন, ল্যাবরেটরি গড়ে তুলেছেন এবং জনশক্তি আহরণ করেছেন, সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা এই কাজটি করে যান, কারণ আগামী আরো এক দুই দশক এই গার্মেন্টস খাত বা টেক্সটাইল খাত আমাদের জন্য শক্তি সঞ্চার করে যাবে বলে আমার বিশ্বাস। তবে তার জন্য আমাদের বেশ কিছু রিফর্ম করতে হবে, বেশ কিছু পরিবর্তন করে যেতে হবে এবং তার অন্যতম পরিবর্তন হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা আপনারা করছেন। এবং আমি মনে করি যে হিউম্যান রিসোর্স উইল হ্যাভ টু বি হিউম্যান অ্যাজ ওয়েল, শুধুমাত্র হিউম্যান রিসোর্স করলে যথেষ্ট না, এই মানব শক্তিকে মানবিকও হতে হবে, কারণ এখানে প্রায় অর্ধকোটি ছেলে মেয়ে কাজ করে, পাশাপাশি এর সাথে জড়িত আরো অর্ধকোটি আছে মানুষ, তারা কাজ করে এই সেক্টরটার এমপ্লয়মেন্টের সাথে জড়িত। সুতরাং এরা আমাদের পিরামিডের নিচের দিক থেকে আসছে, তাদেরকে তাদের ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, তাদের সোশ্যাল রাইটস, তাদের এনভায়রনমেন্টাল রাইটস নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এটা তখনই সম্ভব হবে যখন যারা এটা পরিচালনা করবেন, যারা এটা নেতৃত্ব দেবেন, তারা যখন এই মানসিকতা বা মানবিকতার দৃষ্টিভঙ্গি তারা অর্জন করবেন। সেই দিক থেকে আপনারা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন। আমি মূল প্রেজেন্টেশনে যাবার আগে বাংলাদেশ এই যে সারা বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক বা মহামারী চলছে সেটার থেকে যে বের হয়ে আসবার জন্য যে অনেক উদ্যোগ নিচ্ছে এবং বাংলাদেশ অনেক দেশের চেয়ে যে অপেক্ষাকৃত ভালো করছে, তার পেছনে কি কাজ করছে সেটা একটু ইঙ্গিত করছি, কারণ আমাদের একটা অংশ আছে ইকোনমিক রিকভারি, সেটাতে আমি আরো পরবর্তীকালে আরো বিস্তারিত যাব। কিন্তু শুরুতে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এই যে অর্থনৈতিক পুনরুদ্ধারে ভালো কাজ করছে তার একটা বড় কারণ যে বাংলাদেশ খুব সক্রিয়তা দেখিয়েছে, নীতি নির্ধারণে যে সক্রিয়তা সেটা বাংলাদেশ দেখিয়েছে। আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি এক টালমাটাল অবস্থার মধ্যে আছে, বিশ্ব অর্থনীতির মধ্যে অনেকগুলো ইন্টারকানেক্টেডনেস আছে, নানা ধরনের সংযুক্তির মিলেই একটা বিশ্ব অর্থনীতি, এবং হঠাৎ করে এই গত বছরের এপ্রিল মার্চ এপ্রিলের দিকে এই সমস্ত বন্ধন, যেটা আন্তর্জাতিক অর্থনৈতিক যে বন্ধনগুলো, হঠাৎ করে ভেঙে যায় এবং তার একটা বড় কয়েক মাস ধরে বিশ্ব অর্থনীতি একদম লকডাউন হয়ে যায় এবং এখনো সেই সেই পুরোপুরি সংযোগটা স্থাপন করা যায়নি। এই যে একটা একটা অনেকগুলো যখন ওয়েভ অফ ইন্টারকানেকশনস থাকে, এর মধ্যে থেকে কিছু কয়েকটি কানেকশন যদি হঠাৎ করে ছিটকে পড়ে তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটা আনস্টেবল হয়ে যায় এবং সেই জায়গাটাতেই আমাদের সমস্যা। কিন্তু এই এই ইনস্টেবিলিটি যাতে আমাদের আমাদের অর্থনীতিকে পেয়ে না বসে, সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, সে 5ই এপ্রিল অ্যাজ আর্লি অ্যাজ 5th April 2020 যখন সারা পৃথিবী তখন আরমোরা ভেঙে উঠতে পারেনি, তখন বাংলাদেশের নীতি নির্ধারক হিসেবে, প্রধান নীতি নির্ধারক হিসেবে তিনি একটা বড় অঙ্কের 1,20,000 কোটি টাকারও বেশি একটা
প্রণোদনা প্যাকেজ প্রায় 21টির মতো প্যাকেজ নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেদিন তার বড় উদ্দেশ্য ছিল যে একটা এক ধরনের ফিসকাল পলিসি থেকে সমর্থন দেওয়া যেটা আমাদের মানুষকে খাওয়ানো পড়ানো বাঁচানোর জন্য ফিসকাল পলিসি সাপোর্ট মনিটারি পলিসিটাকে ইজ করা অর্থাৎ খুবই নমনীয় একটি মুদ্রা নীতি যাতে করে লিকুইডিটির কোনো প্রবলেম না হয় বাজারে যেন অর্থের কোনো অভাব না হয় সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এনকারেজ করেছেন এবং তিনি কাজ করেছেন তাদের সাথে করে একটা ইজি পলিসি একটা ইজি মনিটারি পলিসি আমরা করেছি সেখানে SLR কমিয়ে ফেলা হয়েছে CRR কমিয়ে ফেলা হয়েছে যাতে করে মার্কেটে যথেষ্ট লিকুইডিটি থাকে আমাদের লিকুইডিটি যদি না থাকে কিন্তু এই সেক্টরকে বাঁচানো কঠিন হয়ে যেত তৃতীয়ত যেটা করেছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে এমন কিছু মেজার্স নিয়েছেন যেটা আনপ্রেসিডেন্টেড কখনো কি ভেবেছেন যে এই এই পুরো গার্মেন্ট সেক্টরের সকল কর্মীকে সরকারের পক্ষ থেকে মাত্র 2% এর ঋণ দিয়ে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে তাদের বেতন নিশ্চিত করা হয় এরকম সংকটকালে পৃথিবীতে খুব কম দেশই এটা এটা করতে পেরেছে তো সুতরাং এরকম কিছু আনইউজুয়াল মেজার্স তিনি নিয়েছেন 5,000 কোটি টাকারও বেশি আমার বিশ্বাস সামনে শীতে যদি যে আমাদের ডিমান্ডের যেটা উৎস সেই জায়গাটাতে যদি কোনো সংকট দেখা যায় তখন যদি আমাদের গভর্নমেন্ট সেক্টরের উপরে যদি খুব নেতিবাচক চাপ পড়ে তারপরেও আমি মনে করব যে আবারও দরকার হলো স্টিমুলাস মার্ক টু করে এই ছেলে মেয়েদের বেতন আমাদের আবার নিশ্চিত করতে হবে এবং তাদেরকে কাজে রেখে দিতে হবে এই কারণে যে বাই এপ্রিল আমি আশা করছি যে এপ্রিল মাস নাগাদ পুরো বিশ্ব ঘুরে দাঁড়াবে এবং তখন উপযুক্ত টিকা আমাদের পাওয়া যাবে এবং তখন ইকোনমি একটা ভি শেপ রিকভারি করবে কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং এই কোনো অবস্থাতে গভর্নমেন্ট সেক্টরের এই কর্মীদেরকে আমরা ডিস্টেবিলাইজ করতে দেব না এটি হওয়া উচিত আমাদের দ্বিতীয় ধাপের যদি স্টিমুলাস লাগে সেটাও আমরা দেব আমরা এই পলিসিগুলোর যে একটা দেওয়ার আগে সরকার একটা জিনিস মনে রেখেছেন যে পলিসি কনসার্ন গুলো কি পলিসি কনসার্নস এর মধ্যে ছিল একটা যে ডিস্ট্রিবিউশনাল কনসার্নস এই এরকম লকডাউন হবার কারণে ইনফর্মাল সেক্টরের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার ফলে আমাদের ইনইকুয়ালিটি বেড়ে গেছে দারিদ্র বেড়ে গেছে এবং গরিব মানুষের হাতে আয় রোজগার কমে গেছে সুতরাং এই ইনইকুয়ালিটিটাকে অ্যাড্রেস করবার জন্য নানা রকমের পলিসি করেছেন আপনার SME লোন এগ্রিকালচার লোন MFI লোন এরকম নানা লোন দেওয়া ছাড়াও ফিসকাল মেজার্স নিয়ে ক্যাশ ট্রান্সফার করেছেন প্রায় 50 লক্ষ পরিবারের কাছে ক্যাশ ট্রান্সফার এবং অন্যান্য যে ট্রান্সফার গুলো ছিল সেগুলো বৃদ্ধি করা হয়েছে আরেকটা জিনিস খেয়াল করেছেন সরকার এটা করবার জন্য সেটা হলো যে ডেট সাস্টেনেবিলিটি যেটাকে বলি আমরা সেটা মেনটেন করা হয়েছে আমরা কিন্তু ডেটের বিচারে ঋণের দিক থেকে টোটাল GDP এর এখনো আমাদের হাতে যথেষ্ট স্পেস আছে আমরা এখনো ফরেন লোন আমাদের 16-18% এর বেশি না আপনার GDP এর আর দেশি লোন গুলো যোগ করলে কোনো অবস্থাতে 36-37% এর বেশি হবে না সুতরাং একটা স্টেবল একটা অর্থনীতির একটা মাথায় রেখে এই স্টিমুলাস প্যাকেজ গুলো নেওয়া হয়েছে মনিটারি পলিসি ইজ করা হয়েছে আরেকটা হলো যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার মেগা প্রজেক্ট গুলো কিন্তু বন্ধ করে দেননি এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো চালু রেখেছে তার মানে কি পাবলিক ইনভেস্টমেন্ট বাড়িয়ে রেখেছে দরকার হলে ব্যাংক থেকে লোন নিয়েছে রেভিনিউ যদি নাও থাকে বাংলাদেশ ব্যাংক হাত বাড়িয়ে দিয়েছে অন্যান্য ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং পাবলিক ইনভেস্টমেন্ট বাড়িয়ে চলছে আরেকটি জিনিস খেয়াল করছেন মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে আগামী দিনের অর্থনীতি হবে সবুজ এটা ক্লাইমেট চেঞ্জ কে অ্যাড্রেস করে তিনি গ্রিন ইকোনমির কথা বলছেন সুতরাং এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা আলাপ করছি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর ইকোনমিক রিকভারি আমার বিশ্বাস যে এই প্রেক্ষাপটটা থাকাতে সুবিধা হবে যে আমরা যে আগামী আলাপটা করব সেটা আমরা অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশ বাইজিত নেক্সট বাংলাদেশ ইজ এ রিমার্কেবল এক্সাম্পল অফ এ সাকসেস স্টোরি এটা খেয়াল করতে হবে এক বিস্ময়কর উন্নয়নের
অভিযাত্রার গল্প বাংলাদেশের। এই গল্প আমরা এখনো বলে উঠতে পারিনি, এই গল্প এখনো রূপান্তরিত হচ্ছে, এই গল্প স্টিল আনফোল্ডিং। সুতরাং এরকম একটি গল্প বলার জন্য আমি বিজেএমই বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই যে আমাকে এই গল্পটি বলবার একটা সুযোগ করে দেবার জন্য। আপনাদের খেয়াল করতে হবে যে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের জন্ম, আমাদের বাংলাদেশের জন্ম, সেই সময়টা আমরা লিটারেলি আমরা ধ্বংসস্তূপের মধ্যে ছিলাম। আমাদের অর্থনীতির আকার ছিল মাত্র $8 billion, একটা ছোট্ট, অথচ কত মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত এবং দারিদ্র ব্যাপক, সেরকম দারিদ্র, সেরকম হাঙ্গার, সেরকম ফ্যামিন পরিস্থিতিকে আমরা ডিফাই করে বাংলাদেশ এগিয়ে গেছে তরতর করে উপরের দিকে। সেই গল্পটি আমরা অনেক সময় খেয়াল করি না যে এটা একটা অসাধারণ গল্প। এবং আমরা দিনের পর দিন আমাদের জিওপলিটিক্যাল সিচুয়েশন ভালনারেবল থাকা সত্ত্বেও, ভলাটাইল থাকা সত্ত্বেও, আমরা কিন্তু দিনের পর দিন আমরা আমাদের প্রবৃদ্ধির দৌড়ে এগিয়ে গেছি, এবং শুধু এগিয়ে গিয়েছি না, আমাদের প্রবৃদ্ধিটিকে ইনক্লুসিভ করবার চেষ্টা করেছি, আমাদের অর্থায়নগুলোকে এক্সাম্পলারি সমস্ত ইনক্লুসিভ পলিসি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক পলিসির মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছবার চেষ্টা করেছি। সুতরাং এ এক দারুণ গল্প, যে গল্প আমরা নিজেরা বিশ্বাস করতে হবে এবং পৃথিবীকে জানাতে হবে। আমাদের যে বাংলাদেশ ইকোনমি যে কোয়ান্টাম জাম্প করেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমাদের এই যে নিচের লাইনটা বাংলাদেশ, দেখেন বাংলাদেশের উঠে যাবার ধারাটা দেখেন, ভঙ্গিটা দেখেন, সর্বত্রই উপরের দিকে উঠছেন, কখনো উঠানামা করছেন না। আগের দুটো দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান তারা উঠানামা করছে, কিন্তু আমাদেরটা কিন্তু অনর্গল একসঙ্গে বেড়ে যাচ্ছে। এবং আমাদের আমাদের এই প্রবৃদ্ধির ধারায় কৃষি, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং একযোগে উপরের দিকে উঠছে। ইনফ্যাক্ট যেটা সাধারণত উন্নত দেশ সবার লক্ষণ সেটি হলো যে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানে আপনারা কাজ করেন গার্মেন্ট সেক্টর, এই ম্যানুফ্যাকচারিং সেক্টর উপর্যপুরি প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। এবং আমরা আশা করছি যে এবছরই আমরা আমাদের আশেপাশের দেশের চেয়ে মাথা পিছু আয় আমরা বেশি করে ফেলেছি, আশা করছি যে এটা সাস্টেইন করতে পারবো, এবং 2030 সাল নাগাদ আমরা এই দক্ষিণ এশিয়াতে একটা অন্যতম গতিময় দেশ হব, প্রায় $6,000 মতো আমাদের মাথা পিছু আয় হবে, এবং আমরা অনেক দেশের চেয়ে আমরা এই এলাকার আমরা বেশি মাথা পিছু আয় ধরে বজায় রাখবো। এবং এটা সম্ভব হয়েছে, আমি আবারও বললাম, আমাদের ডিজিটাল কানেক্টিভিটির জন্য, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য, সামাজিক সুরক্ষার জন্য, এবং গার্মেন্ট সেক্টরের জন্য। আমি এক্সপ্লিসিটলি বলছি যে বিজিএমইর মালিকানাধীন যত গার্মেন্ট সেক্টর, কারণ এরা এমপ্লয়মেন্ট দিয়েছে, এরা আমাদের এক্সপোর্ট আনতে সাহায্য করেছে এবং আমাদেরকে সামনে নিয়ে যেতে আমাদের সাহস জুগিয়েছে। আমাদের বিদেশিরা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বাংলাদেশে এসেছিলেন আপনারা জানেন, এবং তিনি এসে বলেছিলেন যে বাংলাদেশের এই যে ঘুরে দাঁড়াবার পেছনে তোমাদের টেক্সটাইল সেক্টর বড় ধরনের ভূমিকা রেখেছে। সুতরাং এই 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 কারণে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের যে পজিটিভ ইকোনমিক আউটকাম যেটা আমরা করতে পেরেছি, যে ধরনের রূপান্তর আমরা করতে পেরেছি, তার কতগুলো নেক্সট প্লেস কতগুলো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি আগেই বলেছিলাম যে শেয়ার অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষি গ্র্যাজুয়ালি তার শেয়ার যেটা কমতে থাকে, জিডিপির শেয়ার কমতে থাকে, যখনই একটা দেশ উন্নত হতে থাকে সেটা নর্মাল কৃষি যেটা সেটা কমতে থাকে। কিন্তু কৃষি কমলেও কৃষির সাথে সাথে অকৃষি খাত সমান গুরুত্বপূর্ণ, এবং আপনারা খেয়াল করবেন আজকের গ্রাম বাংলাতে আমাদের অকৃষি খাতের ইনকাম 60% অফ দ্য রুরাল ইনকাম, অর্থাৎ কৃষির সাথেই যে জড়িয়ে আছে অকৃষি খাত, যেমন ধরেন একটা দোকান, একটা ট্রান্সপোর্ট, একটা মার্কেট, এগুলো সব কিন্তু অকৃষি খাত। এবং কৃষি খাত এবং অকৃষি খাত দুই পায়ে হাঁটে, একটা খালি উন্নত হলে চলবে না, যদি অকৃষি খাত সাথে সাথে না হাঁটে তাহলে কিন্তু কৃষি খাতের ডিমান্ড কোথেকে আসবে, আবার অকৃষি খাতের ডিমান্ড তৈরি করবে কৃষি,
সেই জন্য আমাদের দেশের অর্থনীতিতে কৃষি খাতের যেটা ফসলি খাত তার ভূমিকা খানিকটা কমে এলেও কিন্তু অন্যান্য ডাইভার্সিফাইড কৃষি এবং অকৃষি খাত একসঙ্গে এগোচ্ছে। গত এক দশকে আমরা লক্ষ্য করেছি আমাদের জিডিপি এর 26% থেকে 32% উঠে গেছে আমাদের বিনিয়োগের হার। যদিও আমরা খুশি না, আমাদের বিনিয়োগ আরো বেশি হওয়া উচিত, কিন্তু এটিও কম না। এবং আমরা আশা করছি যে আগামী এক দশক পরে আমরা এটা 40% উপরে নিয়ে যাব। তখন আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এরই মধ্যে আসা শুরু করেছে। গত এক দশকে এটা 4 গুণ বেড়ে গেছে। আমাদের রেমিটেন্স প্রায় 2 গুণ বেড়ে গেছে এবং আমরা এক্সপোর্ট আমাদের 2 গুণ হয়ে গেছে। সুতরাং এগুলো আমাদের রেজিলিয়েন্স বা আমাদের সক্ষমতার একটা লক্ষণ এই সমস্ত অর্থ। এবং এই জন্য বাংলাদেশ অন্য 10টি দেশের চেয়ে ভালো করছে। এবং এই সবের কারণে ইকোনমিক সাকসেস যেটা আমরা দেখতে পাচ্ছি এর সুফল আমাদের ট্রান্সলেটেড হয়ে গেছে আপনার সামাজিক উন্নয়নে আমরা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেমন সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়েছে আমাদের দারিদ্র বিমোচনে। এবং আমরা গত এক দশকেই খেয়াল করেছি যে 32% থেকে কমে 18% প্রায় 22% নেমে এসেছে মূল দারিদ্র, এবং 18% থেকে 11% নেমে এসেছে আমাদের এক্সট্রিম পভার্টি। যদিও এই মহামারীর কারণে গত 7-8 মাস ধরে আমাদের দারিদ্র পরিস্থিতি যেভাবে আমরা সামলাচ্ছিলাম সেটা খানিকটা বিপর্যস্ত হয়ে গেছে, দারিদ্র আবার বাড়তে শুরু করেছে। আমার ধারণা এটা সাময়িক, এটা একটা ট্রানজিটরি একটা বিষয়। যখনই আবার অর্থনীতি ঘুরে দাঁড়াবে বা দাঁড়ানো শুরু করেছে ইতিমধ্যেই, এবং আমাদের প্যান্ডেমিক যখন আমরা সামলে নিব, ভাইরাসটাকে টোটালি কন্ট্রোলে নিব টিকা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে, তখন কিন্তু দারিদ্র আবার কমতে শুরু করবে। সুতরাং এরকম একটি বিষয়ের মধ্যে আমরা আছি। আমাদের লং টার্ম যে গেইন সেটা খেয়াল করেন, আমাদের ফার্টিলিটি রেট এখন মাত্র 2.1। এটা মানে হলো যে এটা একটা অলমোস্ট আইডিয়াল সিচুয়েশনে দম্পতি প্রতি পরিবারের সংখ্যা এখন সন্তানের সংখ্যা 2-এর মতো, যেটা 72 সালেও এটা 6-এর মতো ছিল। তা খেয়াল করুন যে এই যে উন্নয়ন আমাদের আমাদের জনমিতির যে উন্নয়ন সেটা কিন্তু অসাধারণ। এবং যেহেতু জনসংখ্যা আগের মতো বাড়ছে না, সেই কারণে জিডিপি যাই বাড়ুক না কেন এটা নিচের দিক থেকে যদি ভাগ করি সেটা, সেই জন্য পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে এবং পার ক্যাপিটা ইনকামের বাড়ার এই ধারাটা চলতেই থাকবে। আমাদের আরেকটি ভালো দিক হলো আমাদের জীবনের যে আয়ু, গড় আয়ু 2005 সালেও এটা 65 বছরের মতো ছিল, এটা কিন্তু এই 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 এখন এই গত বছরই এটা প্রায় 73 বছর হয়ে গেছে, যেটা দক্ষিণ এশিয়ার অ্যাভারেজ 69 বছর, আর পাকিস্তানে এটা 66 বছর। সুতরাং আমাদের অনেকটা পথ আমরা যে এগিয়েছি তার প্রমাণ, আমাদের লাইফ স্প্যান অনেকটাই বেড়ে গেছে। আমাদের এই 2005 থেকে 2016 মতো যে অঙ্ক আমাদের কাছে আছে তাতে দেখতে পাচ্ছি যে আমাদের মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি রেট আছে, শিশু মৃত্যুর হার কমেছে 68 থেকে 35 পার 1000, মানে 1000-এর জন্ম নেওয়া শিশুর আগে ছিল 68 জন মারা যেত, এখন মাত্র 35-এ নেমে এসেছে, প্রায় অর্ধেকে নেমে এসেছে। মাতৃ মৃত্যুর হার আমরা দেখতে পাচ্ছি যে 1,348 ছিল 2005 সালে, সেটা 170-এ নেমে এসেছে 16-তে। আমার ধারণা এটা এখন 60-65-তে 160-165-এর মধ্যে নেমে এসেছে, যেটা অন্যান্য ডেভেলপিং কান্ট্রি যে 232। সুতরাং আমরা সেই তুলনায় অনেকটা ভালো করেছি। ওয়াশিংটন থেকে একটি রিপোর্ট বের হয়, নাম হলো সোশ্যাল প্রোগ্রেস ইন্ডিকেটর এটা। এবং 2020 সালে আমরা দেখতে পাচ্ছি যে উপরের এই অ্যাচিভমেন্ট গুলো ছাড়াও আমাদের গার্লস এডুকেশন, আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের স্যানিটেশন, এগুলো সকল বিচারে আমরা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিজ আমরা আমরা দেখাতে পারছি। সুতরাং একটা এই এই প্রোগ্রেসের পেছনে আমরা কি কাজ করছি আমরা আগেই বলেছি, তবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটা বড় গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবশেষে টাকাটাই বড় কথা, মানুষের হাতে টাকা না থাকলে
অনেক সময় অনেক সদিচ্ছা থাকলেও মানুষ এগুতে পারে না, সরকার সবাইকে হাতে ধরে টেনেও নিতে পারে না। সেই জন্য আমাদের বাজারে অর্থ কতটা আছে, সেই অর্থ মানুষ কতটা গ্রহণ করতে পারছে, ইজ দ্য মার্কেট ফর মেনি অর ইজ দ্য মার্কেট ফর অনলি এ ফিউ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয়। এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির যে বিষয়টি, সেটি কিন্তু সেই সুযোগ করে দেয়, মানুষের হাতে টাকা পয়সা পৌঁছে দেয়। আমরা এখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আলাপে যাব, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের নেতৃত্ব দিয়েছে সরকার এবং সেন্ট্রাল ব্যাংক। আমরা বলবো যে সেন্ট্রাল ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক, আমার বড়ই সৌভাগ্য হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি খুব কৃতজ্ঞ, তিনি আমাকে একটা 2009 সালে আমাকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। এবং আমার মনে আছে যেদিন আমি প্রথম বাংলাদেশ ব্যাংকে পা রেখেছি, পা রাখার সাথে সাথে আমার কাছে একটি SMS এসেছিল, এবং সেই SMS করেছিলেন বঙ্গবন্ধু কন্যা, তিনি বলেছিলেন প্লিজ ওয়ার্ক ফর দ্য পোর। আমি কিন্তু এক মিনিটের জন্য ভুলিনি সেই নির্দেশনা, গরিবের জন্য কাজ করুন এবং আমরা অর্থনীতিকে পিরামিডের নিচের দিকে নিয়ে যাবার জন্য সারাক্ষণ চেষ্টা করেছি, আজও করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং সরকার। তো আমরা যে কাজটি করেছি কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেটা হলো যে ইনোভেশন গুলোকে ক্যাটালাইজ করেছি, যাতে করে ব্যাংক আরো এফিশিয়েন্ট হয়, ব্যাংক যেন আরো গরিবের কাছে পৌঁছতে পারে, ডিজিটাল হয়, এই দিকটা আমরা সবসময় চেষ্টা করছি। সরকারও ডিজিটাল বাংলাদেশ বলে একটি স্লোগান দিয়ে মূল আয়োজন শুরু করেছিল, তার অংশ হিসেবে আমরা অর্থনীতিতে বা বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডিজিটাল করবার জন্য আমরা চেষ্টা করেছি কেন্দ্রীয় ব্যাংক থেকে। আমরা যেটা করেছি সেখানে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর এজেন্সি গুলোর মধ্যে একটা সমন্বয় করে আমরা এক্সাম্পল সেট করেছি যে পাবলিক সেক্টরও ইনোভেশন করতে পারে, পাবলিক সেক্টরও, সেন্ট্রাল ব্যাংক কিন্তু শুধুমাত্র ইনফ্লেশন দেখবে তাই নয়, সেন্ট্রাল ব্যাংক উন্নয়নকেও সাহায্য করবে, সেন্ট্রাল ব্যাংক গার্মেন্টস কে সাহায্য করবে, সেন্ট্রাল ব্যাংক যে কোনো কৃষিকে সাহায্য করবে, এরকম একটি উদাহরণ আমরা সৃষ্টি করবার চেষ্টা করেছি এবং সেই ধারা এখনো কার্যকর রয়েছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর সোশ্যাল কোহেশন, অর্থাৎ এই যে মানুষের হাতে যদি অর্থ দিতে পারি তাহলে সেই অর্থের বিনিময়ে মানুষ সামাজিকভাবে অনেক কোহেসিভ থাকতে পারে, অর্থাৎ একে অপরের পাশে থাকতে পারে। এবং বাংলাদেশের সামাজিক দিকটা কিন্তু অনেক বেশি, সামাজিক উন্নয়ন যে ঘটছে তার মানে যে অর্থনীতি সমাজকে সচেষ্ট করে রাখছে, সচেষ্ট সমাজই আসলে শেষ পর্যন্ত বড় কথা, এটা সরকারই না, সমাজকে সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে, এবং সমাজকে সচেষ্ট করতে ব্যক্তিকে সচেষ্ট করা রাখা, এবং সেইখানে অর্থনীতি ইনক্লুসিভ অর্থনীতি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার উন্নয়ন কৌশলকেও যেমন ডিজিটাল করেছেন এবং ইনক্লুসিভ করেছেন, আমরা আর্থিক খাতটাকেও সেরকম ইনক্লুসিভ করেছি। এই কথা ঠিক যে আর্থিক খাতে অনেক অনিয়ম হয়, অনেক ধরনের ঝামেলা হয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের নজরটা যাতে পিরামিডের নিচের দিকে থাকে সেটা আমরা কিন্তু চেষ্টা করেছি, এখনো চেষ্টা করা হচ্ছে। আমাদের স্ট্র্যাটেজি যেটা ইনক্লুসিভ ফাইন্যান্সের যে কৌশলটা এরকম ছিল যে সার্ভিসেস দ্যাট আর অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্যান ইফেক্টিভলি ক্যাটার টু দ্য ডিমান্ড, আমাদের চাহিদাকে মেলাতে পারে সেরকম সার্ভিস আমরা দিয়েছি, এবং যেটা অ্যাফোর্ডেবল, মানুষ যেন অ্যাফোর্ড করতে পারে। এবং ফাইন্যান্সটা ইনক্লুসিভ করতে হলে পরে দিকগুলো দেখতে হবে, কি হলো লেনদেনটা দেখতে হবে, যে লেনদেন সহজে ঘটছে কিনা, ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, পেমেন্ট তারা সময় মতো পাচ্ছে কিনা, ক্রেডিট চাইলেই তারা পায় কিনা, সেভিংস তারা করতে পারে কিনা, ইন্স্যুরেন্স করতে পারে কিনা। আজকে আমরা একটা আপনাদের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করি, 10-11 বছর আগে আপনি কল্পনা করেন যে যদি ব্যাংকে যেতেন একটা চেক নিয়ে, সেই চেকটা যদি দিতেন, দেবার পর তখনই কি টাকা পেতেন? মনে হয় না, অপেক্ষা করতে হতো, যে হয়তো কয়েক ঘন্টা বসে থাকতে হতো, কিংবা একদিন পরে বলতেন যে বড় টাকা আপনার এটা ক্লিয়ারেন্স হয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক থেকে সময় লাগবে, এই চেক আমরা কালকে আপনাকে টাকাটা দিতে পারবো। কিন্তু সেইখানে আজকে আপনি যাবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চেক চলে যাবে সেন্ট্রাল ব্যাংকে অটোমেটিক ক্লিয়ারিং হাউসে, অটোমেটিক ক্লিয়ার্ড হয়ে তখনই চলে আসবে, এবং আপনি কিছুক্ষণের মধ্যে টাকাটা নিয়ে চলে আসবেন। এই যে
অসাধারণ পরিবর্তন, যে কারণে আজকে শহর থেকেও গ্রামে যাচ্ছে টাকা খুব দ্রুত, এবং একটা কোর ব্যাংকিং সলিউশনের মাধ্যমে পুরো ব্যাংকিং সেক্টরটাকে জড়িয়ে ফেলা হয়েছে ইন্টারকানেক্টেডনেস এর মধ্য দিয়ে। আজকে এই যে প্যান্ডেমিক এর মধ্যেও ব্যাংক কিন্তু একদিনের জন্য বন্ধ হয় নাই, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট চালু হবার কারণে, তারপরে ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু হবার কারণে, অটোমেটিক ক্লিয়ারিং হাউস চালু হবার কারণে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো চালু হবার কারণে ব্যাংক চলেছে রাত দিন, 24 ঘন্টা ব্যাংক অটোমেটিক্যালি চলেছে। আমাকে অনেক বিদেশি ব্যাংকাররা বলেছে যে স্যার, আমরা ঘরে থেকে এমন করে ব্যাংক পরিচালনা করতে পারবো আমরা কল্পনাও করিনি, কিন্তু কয়েক মাস ধরে আমরা ব্যাংকে না গিয়েও ব্যাংক পরিচালনা করেছি। তো এইভাবে সম্ভব হয়েছে কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা গড়েছি, যেটা ডিজিটাল বাংলাদেশ গড়বার যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন তার আলোকে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার, এখনো আমাদের অনেক কিছু করার বাকি আছে কিন্তু অ্যাটলিস্ট বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা আমরা দাঁড় করাতে পেরেছি। এ সার্ভিস স্ট্রাকচার that are developed for from the point of social responsibility, amader finance for all eta chinta korechi amra, not for few, jeta pujibader o mul kotha kintu je the market has to work for many not for few। আমাদের অনেক সময় আমরা ভুলে যাই, আমরা আপনার আপনার ক্যাপিটালিস্ট অর্থনীতির কথা বলতে গিয়ে, ফ্রি কম্পিটিশনের কথা বলতে গিয়ে আমরা ভুলে যাই যে ক্যাপিটালিজমের মূল কথা ছিল ফর মেনি not for a few, এবং সেই জায়গাটাই আমরা ভুল করেছিলাম। আমরা বাংলাদেশে অন্তত চেষ্টা করেছি, যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা কোথাও থেকে ধার করে সমাজতন্ত্র আনবো না, আমরা এমন একটা ব্যবস্থা করব যেখানে কৃষক, শ্রমিক এবং জ্ঞানী মানুষ তার মর্যাদা পায়, সেরকম একটি ব্যবস্থা করব। আমরা সেরকম একটি ইনোভেটিভ ইনক্লুসিভ অর্থনীতি দাঁড় করাবার চেষ্টা করেছি, এবং আমরা বটম অফ দ্য পিরামিড যে সেটা সমাজের ঢুকতে চেষ্টা করেছি, সেই বটমকে ধরবার চেষ্টা করেছি। আমরা আমরা বটমকে ধরছি কি মাধ্যমে সম্ভব হয়েছে, সেটা হলো আইসিটি এবং ডিজিটাইজেশনের জন্য। আমাদের বড়ই সৌভাগ্য যে এই সময়টায় ডিজিটাইজেশন এবং আইসিটি খুব বাড়ন্ত ছিল, এবং মোবাইল এসে গিয়েছিল, মোবাইল ফোন এসে গিয়েছিল, সেটাকেও আমরা কাজে লাগিয়েছি। কাজে লাগিয়ে আজকে ইকোনমিটাকে একেবারেই সোশ্যালি পিরামিড, যারা সোশ্যাল পিরামিডের নিচের দিকটাকে শক্তিশালী করবার চেষ্টা করেছি, এবং এটা করা সম্ভব হয়েছে যে এমএসএমই, যেটা মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, সেখানে আমরা লোন দেবার চেষ্টা করেছি, তাদেরকে যুক্ত করবার চেষ্টা করেছি। এতে করে এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়েছে, নন ফার্ম অ্যাক্টিভিটি যেটা বললাম যে গ্রামের এখন 60% ইনকাম নন ফার্ম, তারপরে রুরাল ইকোনমি, আমরা এগ্রিকালচারকে গুরুত্ব দিয়েছি, এমনকি বিদেশি ব্যাংকে আমরা কৃষিতে লোন দিতে বাধ্য করেছিলাম, তো সুতরাং এখনো সেই নিয়ম চালু আছে। সুতরাং কৃষি আমাদের রক্ষা কবচ, কৃষি যদি ভালো করে পুরো অর্থনীতি ভালো করবে। এবং আজকের এই প্যান্ডেমিকের সময়, এই মহামারীর সময় আমরা খেয়াল করেছি যে আমাদের খাদ্যে বড় ধরনের ঘাটতি হয় নাই, আমাদের সবজি আমাদের সবকিছু পেয়েছি, এত বড় বন্যা হয়ে গেল প্যান্ডেমিকের পরেও, তারপরেও মানুষ কিন্তু খেয়ে পরে বেঁচে আছে। সুতরাং এই জায়গাটাতে আমরা কাজ করেছি, উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে কাজ করেছি, আমরা মেয়েদের এন্টারপ্রেনারদের, মেয়ে এন্টারপ্রেনারদের জন্য 15% অফ দ্য রিফাইন্যান্স আমরা কম্পালসারি করেছিলাম, এবং মেয়ে উদ্যোক্তাদেরকে বেশি বেশি সুযোগ দিতে বলেছি। আরেকটা যেটা করেছি, গ্রিন ফাইন্যান্স, যেটাকে ইনোভেশন করে আমরা গ্রিনের দিকে যাওয়ার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের নেতা এখন ক্লাইমেট চেঞ্জ অ্যাড্রেসে, সুতরাং তিনিও চাইছেন যে আমাদের গ্রিন অর্থনীতির রূপান্তর ঘটুক, আমাদের রিকভারিটা যেন গ্রিন হয় তিনি চাইছেন। সেদিন টাইমসে তিনি একটা লেখা লিখেছেন, আপনারা দেখেছেন, সেখানে তিনি বলেছেন যে আগামী দিনের অর্থনীতি হতে হবে গ্রিন, সুতরাং সেরকম একটি পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি। আমাদের একটা আমাদের আমরা যেটা 10 বছর আগে যে কোট আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছিলাম, এখন বিশ্ব ব্যাংকও সেই কথাই বলছে। গত বছর না তার আগের বছর সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিয়েলা পাজার বাজিওগ্লো একটা বক্তৃতা করেছিলেন, তিনি সেই বক্তৃতায় বলেছিলেন, আই রিয়েলি থিঙ্ক উই আর নট গোয়িং টু ইরাডিকেট পভার্টি আনলেস উই হ্যাভ ফিনান্সিয়াল ইনক্লুশন, ইউ হ্যাভ গুড ফাইন্যান্স, ব্যাড ফাইন্যান্স and ugly finance, you need to make it serve citizens, the SMEs, and not just the banker or the wealthy or the chosen few. I think here lies the crux of the
definition of financial inclusion. যেটা তিনি বলছেন যে ফাইন্যান্সটা যেন একটা কুৎসিত রূপ না ধারণ করে, মাত্র গুটি কয় কতিপয় তন্ত্র যেন এটাকে দখল না করে নেয়, শুধু ব্যাংকারদের যেন সুবিধা না দেয়, শুধুমাত্র কয়েকজনকে যেন সুবিধা না দেয়, এটা সবার জন্য কাজ করতে হবে। এবং এই জায়গাটাতেই বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে গেছে, কারণ আমরা অনেকের জন্য কাজ করছি। এখন এর একটা রিওয়ার্ডিং চমৎকার সমস্ত রেজাল্টস আমরা পেয়েছি, সাম রিওয়ার্ডিং আউটকামস অফ দিস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আমি কিছু অঙ্ক এখানে দিয়েছি, 18 সাল পর্যন্ত আপনারা দেখবেন 7% ইনক্রিজ অফ এক্সিস্টিং ব্যাংক ব্রাঞ্চেস টু প্রোভাইড সার্ভিস টু এভরি 1 লাখ সিটিজেন ফ্রম 2013 টু 8.58। এটা এখন আরো একটু ইনোভেশন করেছে বাংলাদেশ ব্যাংক, যেমন প্রত্যেকটা শাখাতে শাখার সাথে উপশাখা খুলবার একটা ব্যবস্থা করা হয়েছে। মনে করেন একটা ডিস্ট্রিক্ট টাউনে কিংবা একটা উপজেলা টাউনে আপনার একটা একটা ডিজিটাল ব্রাঞ্চ আছে, এখন আপনি ইচ্ছে করলে এটা বিভিন্ন গ্রোথ সেন্টার আশেপাশে যে গ্রোথ সেন্টার গুলো আছে সেখানে একটা সাব ব্রাঞ্চ খুলতে পারেন। 1000 মিটারের বর্গ মিটারের এই সাব ব্রাঞ্চ, একটা একটা ব্রাঞ্চ খুলতে গেলে পরে মিনিমাম 5-10 লক্ষ টাকা লাগবে। আর এরকম একটা ছোট্ট সাব ব্রাঞ্চ, দুজনের কর্মী তারা কম্পিউটার নিয়ে বসে থাকবে, সেটাতে তো কত 1-2 লাখ টাকা হলেই হয়। এরকম করে সাব ব্রাঞ্চ খোলাতে এখন গ্রামে, আজকে কাগজে দেখবেন যে গ্রামে গঞ্জে ব্যাংকের সাব ব্রাঞ্চ উপশাখা ঢুকে যাচ্ছে, এবং তার সাথে তো মোবাইল ব্যাংক আছে, এটিএম আছে, অন্যান্য জিনিসগুলো আছে। তো এইভাবে আমরা গ্রাম এবং শহরকে যুক্ত করে ফেলছি অর্থনীতিতে। 68% ইনক্রিজ অব এক্সিস্টিং এটিএম মেশিন, আমাদের এই সময়টায় 1 লাখ মানুষের জন্য যেখানে মাত্র 4 জন মাত্র এটিএম ব্যবহার করতে, সেটা ডাবল হয়ে গেছে, 8-এর উপরে এখন মানুষ ব্যবহার করছে এটিএম। 257% ইনক্রিজ অফ এক্সিস্টিং মোবাইল মানি এজেন্ট, যেটা আমাদের ভেতরে যে এজেন্ট আছে, এজেন্ট গুলো যেটা এখন প্রায় 14 লক্ষ এজেন্ট কাজ করছে বাংলাদেশে। আপনি কল্পনা করেন 14 লক্ষ এজেন্ট যদি 2 জন মানুষকেও যদি এমপ্লয়মেন্ট দিয়ে থাকে এবং তার নিজেরটা মিলে, তাহলে কত, প্রায় 40 লক্ষের উপর মানুষেরই এমপ্লয়মেন্ট হয়ে গেছে। তো এইরকম করে আমরা এই অর্থনীতিতে আমরা আমরা এনার্জি তৈরি করেছি। এবং 300% ইনক্রিজ অফ মোবাইল মানি অ্যাকাউন্ট, আজকে প্রায় 7.5 কোটির মতো বা 9 কোটির মতো মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার মধ্যে 4-5 কোটি হলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এবং এটা ইনক্রিজ করেছে আপনার 300%। এবং এটা তারপরে মোবাইল মানি ট্রানজাকশন, এক একটা সিটি 1000 সিটিজেনের মধ্যে যে মোবাইল ট্রানজাকশন হচ্ছে সেটা 6 গুণের মতো বেড়ে গেছে, 661% বেড়ে গেছে। আপনারা দেখেন প্রতিদিন প্রায় 200 কোটি টাকা, 2000 কোটি টাকা আমি বলবো যে এটা বের হয়ে যাচ্ছে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে। তো এইভাবে ট্রানজাকশন বেড়েছে। এই যখন আমাদের অবস্থা, তাহলে প্যান্ডেমিকে বাংলাদেশ কিভাবে কাজ করলো, এই মোট ফাইন্যান্সিয়াল সার্ভিসটা দিয়ে আমাদের কেমন করে কাজ করলো। আমরা সবাই জানি যে এখনো বিপদ কাটেনি, কিন্তু বিপদ আছে আমাদের। বিশ্ব ব্যাংক বলেছে যে বাংলাদেশ প্রবৃদ্ধি হবে এই চলতি বছরে 1.6% অফ জিডিপি, এবং কোভিড আউটব্রেক যদি না কমানো যায়, এবং সেই কারণে, যদিও এর আগে তারা বলেছিল, কোভিড এর আগে তারা বলেছিল 5.6% হবে গ্রোথ। আমি জানি না কিসের ভিত্তিতে বিশ্ব ব্যাংক এই অঙ্ক কষেছে, আমাদের বোধহয় লড়াকু মানুষের সন্ধান তারা পায়নি, আমাদের উদ্যোক্তারা কিন্তু বসে নেই, গার্মেন্টস বসে নেই। সুতরাং আমার ধারণা এই 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 অঙ্কটি কখনোই মিলবে না তাদের সাথে আমাদের। তারপরেও এটা একটা বিশ্ব প্রতিষ্ঠান, ইনফ্যাক্ট তার পাশের বিল্ডিং IMF কিন্তু ভিন্ন কথা বলছে। IMF বলছে এই বছর প্রায় 4% হারে, 3.8% বাংলাদেশের প্রবৃদ্ধি ঘটবে, এবং এটা আগামী বছর বলছে যে নেক্সট ফিসকাল ইয়ারে 4.4% হবে, এবং কনসিকুয়েন্টলি পার ক্যাপিটা ইনকাম এই বছর 1888 টাকা হবে বলছে, যেটা আমাদের অনেকের চেয়ে বেশি। তো আমি মনে করি যে এটা হলো, আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের কাছাকাছি বলছে যে এবছর 6.8% গ্রোথ হবে, এবং প্রোডাক্টিভিটি এবং ইকোনমিক রেমিটেন্সের জন্য আমাদের রেজিলিয়েন্স বজায় থাকবে। আমরা খেয়াল করছি যে রেমিটেন্স দ্রুত হারে বাড়ছে এখন,
প্রতি মাসেই বাড়ছে। তো এর প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার তারা এক্সপেক্ট করছে যে এরা যে সমস্ত প্রেজেন্টেশন দিচ্ছে, প্রজেকশন দিচ্ছে, তার চেয়ে অনেক বেশি হবে বাংলাদেশের প্রবৃদ্ধি এবং বাংলাদেশের রেমিটেন্স, এক্সপোর্ট, এগুলো যদি আমরা ঠিক মতো রাখতে পারি আমাদের আমাদের গ্রোথ রেট আরো ভালো হবে। আমার কথা হলো যে গ্রোথ রেট ভালো বা মন্দ যাই হোক না কেন, কিন্তু আমাদের এই গ্রোথটা হবে ইনক্লুসিভ, আমাদের এই গ্রোথ রেটটা হবে সাধারণ মানুষের কল্যাণের, সেটা যেন বজায় থাকে। সেই জন্য আমরা ইতিমধ্যে কিছু গ্রিন শুটস দেখতে পাচ্ছি, কিছু সবুজ চারা দেখতে পাচ্ছি আমাদের আমাদের এই সব কর্মকাণ্ডের, যে আমাদের যে আমরা যে সমস্ত উদ্যোগ নিয়েছি, যে প্রোঅ্যাক্টিভ পলিসি সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে, তার কিছু সুফল আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। যেমন আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ, সেটা একেবারে আটের নিচে নেমে গিয়েছিল আপনার প্যান্ডেমিকের শুরুতে, সেটা আবার ধীরে ধীরে বাড়ছে। এখন এটা 9.2 জুলাই মাসে ছিল, কিন্তু এই সময়টা আমরা খবর পেলাম যে এটা 9.48% হয়ে গেছে। আমাদের যদিও টার্গেট হলো 14.2%, আমার ধারণা যে এই স্টিমুলাস প্যাকেজ গুলো ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ আমাদের টার্গেটের কাছাকাছি বা উপরে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। পাবলিক বরোয়িং আমাদের ইতিমধ্যে 51% বেড়েছে, এবং পাবলিক বরোয়িং বাড়া মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে, কারণ সরকার শুধু এই টাকা নিয়ে বেতন দিচ্ছে না, এই টাকা নিয়ে বিভিন্ন প্রকল্প করছে, এবং পজিটিভ ওভারঅল ব্যালেন্স আমাদের ফরেন এক্সচেঞ্জে, আমরা এখন ফরেন এক্সচেঞ্জে এত আসছে যে প্রতিদিন বাংলাদেশ ব্যাংকে কিনে নিতে হচ্ছে ব্যাংকগুলো থেকে, এবং তার কারণে আবার মার্কেট ইজ বিকামিং ভেরি লিকুইড, কারণ যখনই এক ডলার আমি বাজার থেকে কিনি সেন্ট্রাল ব্যাংক, সাথে সাথে কিন্তু 83 টাকা বাজারে ছেড়ে দেই। সুতরাং এই 3-4 বিলিয়ন ডলার যদি কিনে থাকে বাংলাদেশ ব্যাংক, তার বিনিময়ে মার্কেট ইজ বিকামিং ভেরি লিকুইড। আরএমজি এক্সপোর্ট ইয়ার টু ইয়ার যেটা বলছি যে অগস্ট পর্যন্ত এটা ইয়ার টু ইয়ার গ্রোথ 4.32% ছিল আরএমজি গার্মেন্টস, কিন্তু সম্প্রতি শেষ দিকে এসে একটু সমস্যা হচ্ছে, এবং জুলাইতে এসে এটা 8.4 ছিল, এবং ইদানিং কালে বোধহয় একটু সমস্যা হচ্ছে, কারণ ইউরোপে সেকেন্ড ওয়েভ অফ প্যান্ডেমিক ইনফেকশন আসা শুরু করেছে, সেটার একটা প্রভাব পড়তে পারে। এবং সেই জন্যই আমি শুরুতেই বলেছিলাম প্রয়োজন হলে আমরা দ্বিতীয় দফা স্টিমুলাস প্যাকেজ শুধুমাত্র গার্মেন্টস বা লেদার এক্সপোর্ট সেক্টরের জন্য আমরা করব, করতে হলে করব, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এমপ্লয়মেন্টের জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল করতে হবে। ব্রিটেন এবং অন্যান্য দেশ আমাদের রেমিটেন্স ইনফ্লো এই 62.7% গত 3 মাসে বেড়েছে। আমাদের এগ্রিকালচারাল এক্সপোর্টস হ্যাভ অলসো ইনক্রিজড, এবং জুট হ্যাজ বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং আইটেমস, জুট অ্যান্ড জুট গুডস, এটাও কিন্তু একটা বড় লক্ষণ আমাদের জন্য, বিশেষ করে পাট প্রাকৃতিক তন্তু। এবং ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে যে আর্টিফিশিয়ালি প্রোডিউসড যে সমস্ত তন্তু সেগুলো দিয়ে আর প্যাকেজিং করা যাবে না, সুতরাং বাংলাদেশের একটা বড় ফিউচার পাটের উপরে আছে, এবং আমরা যেন পাটের দিকে নজর রাখি, সেটা খেয়াল করবেন। এই জায়গাগুলো আমাদের শক্তির উৎস, এই শক্তিগুলোকে আমরা বজায় রাখবো। এবারে আমরা দেখি যে আমরা যে স্টিমুলাস দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন, গভর্নমেন্ট 21 স্টিমুলাস দিয়েছিলেন, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী 75th সেশনে তিনি যেটা জানিয়েছেন, তখন ছিল 13.25 বিলিয়ন ডলার, যেটা 4.03% অফ জিডিপি। ইদানিং কালে আরো 10,000 কোটি টাকা তিনি বাড়িয়েছেন, সব মিলে এখন 4.3% অফ জিডিপি। আমাদের স্টিমুলাসের পরিমাণ এখন 4.3% অফ জিডিপি, যেটা আমাদের ডেভেলপিং কান্ট্রিজ অ্যাভারেজ 3%, এবং লিস্ট ডেভেলপ কান্ট্রিজের অ্যাভারেজ অ্যাবাউট 1%। সেই জায়গায় বাংলাদেশ কিন্তু স্টিমুলাসে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছে, এবং স্টিমুলাস ইমপ্লিমেন্টেশন বড়দের জন্য স্যাটিসফ্যাক্টরি, ছোটদের জন্য আমাদের কাজ করতে হবে। স্লো প্রোগ্রেস ইন প্যাকেজেস ফর সিএসএমইস, হাউজিং,
অফ হোমলেস এগ্রিকালচার স্মল ট্রেডার্স হেলথ এগুলোর জন্য আমাদের কাজ করে করতে হবে আমরা যেরকম এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের জন্য করতে পেরেছি লার্জ ইন্ডাস্ট্রিজ এর জন্য আমরা 77% করতে পেরেছি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের 73% ইমপ্লিমেন্ট করতে পেরেছি ক্যাশ ট্রান্সফার আমরা 70% করতে পেরেছি কিন্তু এসএমই বা এগ্রিকালচারে আমরা মাত্র 35-40% এর মতো ইমপ্লিমেন্ট করতে পেরেছি এই জায়গাটাতে আমাদের নজরটা বাড়িয়ে যেতে হবে এবং গভর্নমেন্ট আমি আবারও বললাম যে আমাদের এই যে উদ্ধার আমরা যে রিকভারি এত ভালো করছি বাংলাদেশ তার কারণ আমরা দ্য গভর্নমেন্ট কুড টেক প্রোঅ্যাক্টিভ পলিসিস সেরকম প্রোঅ্যাক্টিভ পলিসিগুলো কেমন ছিল আপনারা দেখেন যে সিআরআর চেঞ্জ করেছিলাম 4% থেকে 5.5% নামান সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও যেটা ক্যাশ রিকোয়ারমেন্ট রেশিও সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা কমা 1.5% কমানোর কারণে 19,500 কোটি টাকা বাজারে ঢুকে গেছে তারপরে রেপো রেট যেটা ইন্টারেস্ট রেট সরকারের যেটার মাধ্যমে ব্যাংক ওভারনাইট ক্রেডিট নেয় এবং সেটা আরো লম্বাও করা হয়েছে সেটাও আমরা কমিয়েছি এবং আমরা 360 ডেজ রেপো উইন্ডো খুলেছি একটা লং টার্ম রেপো উইন্ডো খুলেছি যেটা ব্যাংক যখনই চাইবে তখনই টাকাটা নিতে পারবে আরেকটা হলো যে ব্যাংক যেন ডিভিডেন্ড প্রকাশ না করে ক্যাপিটাল বেস বাড়ায় সেদিকেও একটা পলিসি নেওয়া হয়েছে আরেকটা অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও ফ্লেক্সিবল করা হয়েছে এবং সেটা 87% করা হয়েছে কনভেনশনাল ব্যাংক ইসলামিক ব্যাংকে 92% এগুলো করে বাজারে প্রায় 75,000 কোটি টাকা শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকই এই সমস্ত পলিসি ইজ করে বাজারে ঢুকিয়েছে তা আপনি কল্পনা করেন এর সাথে আরো যে রিফাইন্যান্স এবং অন্যান্য করে মিললে বাজার ইজ ভেরি ভেরি লিকুইড এবং আমিও বলেছি যে এরকম লিকুইড থাকাটাই ভালো কারণ ইনফ্লেশনের খানিকটা ভয় আছে কিন্তু এত ভয় নেই কারণ আমাদের ইকোনমি এখনো ফুল ক্যাপাসিটিতে পৌঁছতে পারেনি আর আরেকটা হলো যে ইম্পোর্ট খরচ অনেক কম বিদেশ থেকে যে আমরা কিনছি সুতরাং আর ডলারের এক্সচেঞ্জ রেট একেবারে ঠিক মানে স্থিতিশীল রাখা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে ইনফ্লেশনের ভয় অতটা আমাদের নেই আর খানিকটা ইনফ্লেশন হলে এই বছর না হয় হবে খানিকটা আর আমরা ফিসকাল ডেফিসিট যেটা সাধারণত 5% রাখি এবার যদি এটা 6% হয় এবার যদি 7% হয় হোক আমার কথা হলো যে আমরা অর্থনীতিকে আমরা চাঙ্গা রাখবো এবং সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখবো জীবন এবং জীবিকার জন্য আমাদের যা করা লাগে তাই করবো এটি হওয়া উচিত আমাদের পলিসি এবং সেটাই আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেরকম পলিসি আমরা গ্রহণ করেছি আমরা ডিজিটাল ফাইন্যান্স প্লেড এ রোল ইন দিস অ্যান্ড সাইলেন্ট প্লেড এ সাইলেন্ট রেভলিউশনারি রোল ইন ইন টেকিং দিস ইকোনমি ফরওয়ার্ড আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমরা যারা দ্য এক্সক্লুডেড যারা তারা তারা যারা কখনোই ব্যাংকে যেতে সাহস পেত না মনে করেন একজন রিক্সাওয়ালা একজন ভিক্ষুক ওরা একটি ব্যাংকে যেতে সাহস পায় তাদেরকে কি করে ব্যাংকে আনা যায় সেটা আমরা চেষ্টা করি এখন আপনার সন্ধ্যাবেলা দেখবেন যে একজন কি হলো ওকে ঠিক আছে স্যার ঠিক আছে না আমি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তাহলে আমি আরেকবার অফ করে অন করে দেখি স্যার না আমার এখানে কিছুই কাজ করতেছে না ক্লিন একদম ই হয়ে গেছে স্ক্রিন ঝাপসা হয়ে গেছে বুঝলাম না কি হলো বাকিরা দেখতে পাচ্ছেন জি 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 কথা
স্যারের মনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল কোনো ইস্যু হচ্ছে? হ্যাঁ আরেকবার চেষ্টা করছে ঢোকার, দেখা যাক। Yes. Are already connected হয়ে গেছে। স্যার আপনার মাইকটা মিউট করো স্যার। ইন্টারনেট ডিসরাপশন হয়েছিল। I'm sorry, extremely sorry. Right. এখন তুমি স্ক্রিনে দাও। হ্যাঁ। তো আমাদের যে আমরা আছি সাকসেস অফ অ্যান ইনোভেটিভ পলিসি ডিসিশন। হ্যাঁ। এই যে ইকোনমিক রিকভারিতে আমরা যেটা কাজ করেছি, যে সেন্ট্রাল ব্যাংক টুক নেসেসারি ইনিশিয়েটিভস, যেটা আমরা ব্যাংক লেড মডেল বলি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের, যেটা এটা একটা বড় কাজ আমরা আশা করেছি। আমরা এই কারণে সারা বাংলাদেশ এখন ফাইন্যান্সিয়ালি একটা একজনের সাথে আরেকজনের কানেক্টেড হয়ে গেছে। গত 3-4 বছরে ভার্চুয়ালি এভরি ওয়ান হ্যাজ বিন কভার্ড, অ্যাকচুয়ালি 9 কোটির মতো মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে। বাংলাদেশ হ্যাজ বিকাম এ গ্লোবাল ট্রেন্ড সেটার। এবং এই যে বোল্ড এবং প্রুডেন্ট ডিসিশন টেকেন, এটা এখন পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করেছে আমাদের এই সময়টায়। এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যেটা আমরা প্যান্ডেমিকের যে কাজগুলো করেছি, চলো নেক্সট, তাড়াতাড়ি চলো, আমরা উই হ্যাভ টেকেন এ লট, সেটা হলো যে রেকর্ড ট্রানজাকশন জুলাই মাসে আমরা দেখেছি 63,000 কোটি টাকা মোবাইলে ট্রানজাক্ট করেছিল, 68% হায়ার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার। এবং এখনো গড়ে প্রায় 1700-1800 কোটি টাকা রেগুলারলি যাচ্ছে। এবং 2.7 crore অ্যাকাউন্টস, যেটা ফেব্রুয়ারি মাসে ছিল, এটা ইনক্রিজ করে এখন 4.3 crore জুলাইতে হয়েছে, এবং এখন মনে হয় আরো বেড়েছে। ডেইলি ট্রানজাকশন, অ্যাভারেজ ডেইলি ট্রানজাকশন 43% বেড়েছে, 1400 থেকে 2000 বেড়ে গেছে। As the economy revives, people will rely more on the mobile financial service because of the reliability and the security. এখন ধীরে ধীরে মোবাইলে মানুষ ঢুকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব কিছুতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইন্টারনেট ব্যাংকিং এর দিকে চলে যাচ্ছে। মোবাইল ব্যাংক দিয়ে আমরা এখন অল কাইন্ডস অফ ট্রানজাকশন করছি। আমাদের যে সামাজিক সুরক্ষা, সেটাও কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করেছি। আমরা বেতন, গার্মেন্টস এর বেতন মোবাইলের মাধ্যমে দিতে পেরেছি, 5,000 কোটি টাকা আমরা দিতে পেরেছি। এবং আমরা আমরা শুনেছি যে সিটি ব্যাংক, ও আমি ওখানে যখন মিউটে দিব, এখন মিউটে দিলে সে মিউট হয়ে যাবে। হ্যাঁ, মিউট হওয়া মানে তো যাবে না। যাবে না স্যার, যাবে না। এই যে এখন বন্ধ হয়ে গেছে না? না না না, বন্ধ না স্যার। কন্টিনিউ, আমি দেখছি। আচ্ছা, যেটা হচ্ছে যে অনেক ইনোভেশন আসছে এই সম্প্রতি। আচ্ছা জি, বাকিদের একটু মিউট করতে হবে। হ্যাঁ, মিউট করতে হবে। সিটি ব্যাংক এবং বিকাশ মিলে একটা খুবই ইনোভেটিভ পলিসি নিয়েছে। তারা ঠিক করেছে একটা এক্সপেরিমেন্ট, বাংলাদেশ ব্যাংক এই পারমিশনটা দিয়েছে, এক্সপেরিমেন্ট করছে এরকম করে যে যাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা
একটা অ্যাপে ঢুকবে, অ্যাপে ঢুকে তাদের কত তিন চার মাসের ট্রানজাকশনের হিস্ট্রিটা দেবে, হিস্ট্রি দেওয়ার পরে দুই তিনি তাদের ই কেওয়াইসি তো আছে, মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আছে, ইলেকট্রনিক কেওয়াইসি নো ইওর কাস্টমার করা আছে, সুতরাং তারা এই তিন মিনিটের মধ্যে একটা লোন স্যাংশন হয়ে যাবে, সেটা 10,000 টাকা পর্যন্ত 6 মাসের জন্য লোন স্যাংশন হয়ে যাবে। এই এটা যদি কাজ করে তাহলে আমাদের কিন্তু এই যে 9 কোটি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তারা প্রত্যেকেই 5 থেকে 10-20 হাজার টাকা এরকম করে লোন নিতে পারলে এটা দিস উইল ক্রিয়েট এ রেভলিউশন ইন দ্য কান্ট্রি। আমার মনে হয় যে সেইভাবে কাজ করা লাগবে। সো ফাইন্যান্স অল উইল বি in the future amader dharona the mobile financial kendrik hoye jabe in the post covid er porer je bishwo sei bishe mobile financial service khub significance labh korbe ebong mobile financial service will become the determinant of the growth of the msmes ekhon microfinance theke shuru kore shobai ei service neoa shuru koreche mobile financial service ebong 49% of the small entrepreneurs মনে করে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস তাদেরকে কম্পিটিটিভ এজ দিবে, তাদেরকে প্রতিযোগী করে ফেলবে। IMF infers advancement of macroeconomy will also rely to a great extent on this financial inclusion or the mobile financial services. সুতরাং এটা একটা, এর সাথে আমরা বাংলাদেশ আরেকটি কাজ করেছি 2013 বা 2014 থেকে আমরা এজেন্ট ব্যাংকিং একটা কার্যক্রম গ্রহণ করেছি এবং সেইখানেও দেখলাম যে একটা নতুন ধরনের ব্যাংকিং সলিউশন দেখতে পাচ্ছি। 38,000 কোটি টাকা গত কয়েক মাসে শুধু এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে রিমিটেন্সরা তাদের ছেলে মেয়ে তাদের পরিবারকে দিতে পেরেছে। 52% অফ দ্য ক্লায়েন্টস রিপোর্টেড দ্যাট দে আর এবল টু সেভ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এজেন্ট ব্যাংক আউটলোডস আর ক্লোজ টু দেয়ার হোম। আগে কি হতো, টাকা আপনার থাকলেও ব্যাংক তো 10 মাইল দূরে, সেখানে গিয়ে সেভ করতে ইচ্ছা হতো না, কিন্তু এখন যেহেতু আপনার বাড়ির পাশে একটা এজেন্ট ব্যাংক সেখানে গিয়ে আপনারা সেভিংস করছেন, অনেক মানুষ সেভ করছে। 67% আমাদের এক সার্ভেতে জানিয়েছে যে দে আর নট স্পেন্ডিং মানি টু ট্রাভেল টু এজেন্ট আউটলেটস দে ওয়ার ডুইং বিফোর। যারা আগে কখনো যেত না কারো ফাইন্যান্সিয়াল সেক্টরের কাছে, এখন তারা যাচ্ছে কারণ এখন বাড়ির কাছে এসে গেছে তাদের এজেন্ট। 20% মনে করে যে দে আর শুধু এজেন্ট ব্যাংক আসার কারণেই তারা সেভ করছে। তো এরকম একটা মাল্টিপল ইউজ যখন করছে তখন এই এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং মিলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছে। আমাদের এজেন্ট ব্যাংকিং এর উপরে কোভিড এর সময় আমরা দেখেছি যে 111% ডিপোজিট বেড়ে গেছে এবং আর লোন ডিসবার্সমেন্ট 255% বেড়ে গেছে এবং জুলাই সেপ্টেম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 38,000 কোটি টাকা ডিসবার্স করছে রেমিটেন্স, যেটা 221% বেড়েছে ইয়ার টু ইয়ার। তার মানে কি, রুরাল ইকোনমিকে ভাইব্রেন্ট রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য এই এজেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 87% আমাদের এজেন্ট ব্যাংক কিন্তু গ্রামে অবস্থান করে। তো সুতরাং আমরা ভবিষ্যতের দিকে যদি তাকাই, এজেন্ট ব্যাংকিং আরো অর্থনৈতিক রিকভারিতে আমরা কাজে লাগাতে পারি। সেটা কেন কাজে লাগাতে পারবো, কারণ ইটস কস্ট এফেক্টিভ অপারেটিং এ রেগুলার ব্যাংক ব্রাঞ্চ। আমাদের একটা তৈরি করতে গেলে, একটা ব্রাঞ্চ করতে গেলে 5 থেকে 7 লাখ টাকা লাগে একটা অপারেট করতে, আর এজেন্টে খুব সামান্য। আর এজেন্ট তো আসলে এজেন্ট ইজ অলসো অ্যান এন্টারপ্রেনার, তো ইউ আর অলসো ক্রিয়েটিং অ্যান এন্টারপ্রেনার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এবং তার মাধ্যমে আরো লোকজনের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন। সুতরাং এইভাবে এবং এর সাথে যদি যুক্ত হয় সাব ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, দুয়ে মিলে কিন্তু একটা ইন্টারেস্টিং সিনার্জি হবে গ্রামীণ অর্থনীতিতে। ইজি, কারণ ইট টেকস অনলি 5 to 7 মিনিটস টু রিয়েলি ফিল আপ এ কেওয়াইসি, অথবা একটা 5-7 মিনিটে একটা ইলেকট্রনিক কেওয়াইসি করে ফেলা যায় এবং এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়। রিলায়েবল, ক্যান ইজিলি প্রোভাইড রিলায়েবল ফাইন্যান্সিয়াল সার্ভিস টু দ্য পিপল লিভিং ইন দ্য হার্ড টু রিচ, সেই চরে হাওরে সেখানেও নিয়ে যাওয়া যায় এজেন্ট ব্যাংকিং, এবং এটা রিলায়েবল কারণ ইট ইজ লিঙ্ক টু দ্য ব্যাংক। ব্যাংক আলটিমেটলি নাথিং, ইফ এনিথিং গোজ রং ব্যাংক উইল বি রেসপন্সিবল। সুতরাং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশে। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদের ইকোনমিক রিকভারির কি, আমি একদম শেষ দিকে চলে এসেছি। উই আর ডিজিটাল ইকোনমিক সার্ভিস আমাদের ইজ প্রুভিং টু বি
the key sector in our recovery. আমরা দেখতে পাচ্ছি যে যে রেজিলিয়েন্স যেটা গ্লোবাল ক্রাইসিসের সময় দেখেছিলাম, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আমরা 2009 সালে বা 8 সালে যেটা শুরু হয়েছিল 7 সালে থেকে, সেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি বাংলাদেশ গ্রহণ করেছিল এবং সেই স্ট্র্যাটেজির ফলে আমরা ইকোনমিকে অনেক বেশি স্থিতিশীল এবং ইনক্লুসিভ করতে পেরেছিলাম। সেই ধারা এখনো অক্ষুণ্ণ লাগছে এবং সেই লিগাসিটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই কোভিড এর আমলেও আমরা সেই লিগাসির আলোকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, কৃষিকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং আমাদের স্টিমুলাস প্যাকেজও সেইভাবে প্যাকেজ করা হয়েছে। এবং এইখানে যদি আমাদের এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং কে যুক্ত রাখতে পারি তাহলে কিন্তু এটা বড় ধরনের রূপান্তর গ্রাম বাংলায় ঘটাবে। এজেন্ট এবং মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং মডেল অলরেডি খুবই ইফেক্টিভ হয়েছে এবং যাদের কাছে কখনোই ব্যাংক যেত না তাদের কাছে ব্যাংক যাওয়া শুরু করেছে। সুতরাং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনোভেশন গুলোকে আরো এনকারেজ করতে হবে এবং কাস্টমারের কনফিডেন্স বাড়ানোর জন্য কাজ করতে হবে। আমি শুনতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক একটা ফিনটেক ল্যাবরেটরি করেছে, সেখানে তারা সারাক্ষণ যত ইনোভেশন সাপোর্ট দিচ্ছে, কেউ যদি কিছু ইনোভেশন করতে চায় ব্যাংকগুলো কিংবা কোনো এন্টারপ্রেনার সেগুলো নিয়ে তারা কাজ করছে এবং সেগুলোকে মেইনস্ট্রিমে আনার চেষ্টা করছে। তো এইভাবে স্যান্ডবক্স বলে, এই স্যান্ডবক্সগুলো যদি চালু রাখা যায় তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অত্যন্ত উজ্জ্বল। আমি একদম শেষ স্লাইডে চলে এসেছি। আমরা আসলে কথা হলো যে পুরো বিষয়টা হলো অর্থনীতিতে একটা একটা কনফিডেন্স বা আশার পরিবেশ বজায় রাখা, একটা ভরসার পরিবেশ বজায় রাখা। রবীন্দ্রনাথ বলেছিলেন যে টাকার অভাবটা আসল অভাব নয়, আসল অভাব ভরসার। আমরা যদি সেই ভরসার পরিবেশটা বজায় রাখতে পারি তাহলে অর্থনীতি চাঙ্গা থাকবেই, সমাজও সচেষ্ট থাকবে। তিনি আরো স্পষ্ট করে বলেছিলেন যে সব দেশেই তো গরিব মানুষ আছে কিন্তু সব দেশকে তো আমরা গরিব দেশ বলি না। এবং তখন তিনি বলছেন যে সেই সব দেশকে আমরা গরিব দেশ বলি যে সব দেশের গরিব মানুষ ধনী হবার ভরসা রাখে না। সুতরাং আসল প্রবলেমটা হলো এই ভরসা। এবং আমি আপনাদের জানাতে খুবই আনন্দিত যে সেই ভরসার পরিবেশটা বাংলাদেশে এখনো বজায় আছে এবং আমাদের সরকার সেরকম একটি সক্রিয় নীতিমালা গ্রহণ করেছেন যাতে করে মানুষ যেন তার জীবন এবং জীবিকা সর্বক্ষণ সচল থাকতে পারে। এমনকি যদি ইনফেকশন বেড়েও যায় তবু স্বাস্থ্যবিধি মেনে আমাদের জীবন এবং জীবিকা দুটোকে চালু রাখতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আতিউর রহমান স্যারকে তার ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য। আসলে বিশেষ করে ফিনান্সিয়াল আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটা, এই ব্যাপারে যে আমরা কিছু ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা জানতে পারলাম। আমরা যারা এখানে ফ্যাকাল্টি মেম্বার আছি তারা সহ আমাদের যারা ছাত্ররা আছে তারা এই বিষয়ে একটা ডিটেলস ধারণা পেলো, এই জন্য আবারও আমরা ধন্যবাদ জানাই।